হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি যে কোনো সিমে 4G স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন। আপনারা যারা গ্রামে থাকেন কিন্তু পাবজি এবং ফ্রি ফায়ারের মতো অনলাইন ভিত্তিক গেমগুলো খেলেন কিন্তু প্রপারলি নেট স্পিড না থাকার কারণে সঠিকভাবে খেলতে পারেন না, তো কোন সেটিংটি করলে আপনি 4G স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন এবং খুব কম পিংয়ে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো অনলাইন ভিত্তিক গেমগুলো খেলতে পারবেন তা দেখাবো এই ভিডিওতে। তো এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিং অপশনে যেতে হবে এন্ড যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি অ্যাবাউট ফোন নামে অপশনটিতে ক্লিক করবেন। তো অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করলে এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে একটু নিচ দিকে দেখতে পাচ্ছেন যে অল স্পেস নামে একটি অপশন রয়েছে, তো আপনি আবার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু নিচ দিকে আসলে দেখতে পাবেন যে ইন্টারনাল স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি চারবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি চারবার ক্লিক করলাম এবং ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করলো। তারপর আপনি এখান থেকে ফোন ইনফরমেশন 1 এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আবার এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে GSM WCDMA LTE PRL, তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে তৃতীয় যে অপশনটি রয়েছে LTE only, তো আপনি এটি সিলেক্ট করে দিবেন। তো এটি করলে আপনার কাজটি সম্পূর্ণ হবে এবং এটি যদি আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে আপনি আরেকটি শর্টকাট ওয়েটে এই কাজটি করতে পারেন। তো এর জন্য আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে অ্যান্ড আপনাকে ডায়াল করতে হবে *#*#4636*#*#। তো এই কোডটি ডায়াল করলে কিন্তু অটোমেটিকলি এই সেটিংটি চলে আসবে এবং এখান থেকে আপনি LTE only সিলেক্ট করে দিবেন। তো এটি সিলেক্ট করার পর যদি আপনি আপনার ফোনের ডাটা অন করেন তাহলে আপনার ফোনের 4G একদম ফুল স্পিডটি পাবে এবং আপনি 4G স্পিডে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এবং গেমও খেলতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখা ভালো যে এই সেটিংটি করলে কিন্তু আপনার ফোনে কোনো ধরনের কল আসবে না এবং আপনি যখন 4G স্পিডে ইন্টারনেট চালাবেন শুধুমাত্র তখন এই সেটিংটি করবেন এবং তাছাড়া আপনি আবার এই কোডটি ডায়াল করে আগের সেটিংয়ে চলে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আরও রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।